আচ্ছা, এবার তোমাদের শুরু হবে হচ্ছে লাংস, ঠিক আছে, হিউম্যান লাংস, এটা তোমাদের আছে পরীক্ষায়, সিলেবাসে রয়েছে, অর্থাৎ হিউম্যান লাংসটা আমরা একটু পড়ব এবং তার কিছু রোগ ডিজিজের সম্পর্কে আমরা আলোচনা করব। তো হিউম্যান লাংসটার সম্পর্কে আমরা একটুখানি দেখে নিই কী জিনিস আছে না আছে। তো মানুষের এই যে লাংসটা আমরা দেখতে পাচ্ছি, এই লাংসটার মানে পুরো এই লাংসটা শুধু নয়, এই লাংসের এইখান থেকে শুরু হয়ে পুরো আমাদের হচ্ছে শ্বসনতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম তৈরি হয়েছে মানুষের। তো কীভাবে হাওয়াটা ভেতরে যাচ্ছে, লাংসে যাচ্ছে, সেই পথটা আমাদের জানতে হবে। তো প্রথমে দেখি এইখান থেকে শুরু করে একদম এই অবধি দেখো কী কীভাবে যাচ্ছে, কী কী পথে যাচ্ছে। তো একদম প্রথমে আমরা জানি নাসারন্ধ্র এবং মুখগহ্বর দুটোর মাধ্যমেই কিন্তু আমাদের বায়ু ভেতরে প্রবেশ করে। এবার বলবে যে মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া যায়, হ্যাঁ নেওয়া যায়, অবশ্যই নেওয়া যায়। আমরা যে কথা বলছি কথাটা কিন্তু পুরোপুরি নিঃশ্বাস প্রশ্বাসের উপরে নির্ভর করে, ঠিক আছে। অতএব মুখ ও ছিদ্র এবং নাসারন্ধ্র এই দুই পথে কিন্তু নাক, নস্ট্রিল এবং মাউথ এই দুটো পাটেই কিন্তু বায়ু ভেতরে প্রবেশ করলো, ঠিক আছে। ভেতরে প্রবেশ করলো, খুব ভালো কথা। ভেতরে প্রবেশ করার পর তারপর কি হচ্ছে, তারপর সেটা চলে যাচ্ছে নাসা পথ। এই নাসা পথের মাধ্যমে নস্ট্রিল স্পেস যে সেই স্পেসটার মাধ্যমে চলে যাচ্ছে, দিয়ে একটা দেখো এখানটায় এইখানটায় একটা কমন স্পেস তৈরি হচ্ছে, মুখ আর নাকের একটা কমন স্পেস তৈরি হচ্ছে, ঠিক আছে। সেই জায়গাটাকে বলবো আমরা গলবিল বা ফ্যারিংস, ঠিক আছে। ওই ফ্যারিংস পার্টটার পরে এই দেখো ফ্যারিংস পার্ট দিয়েছে, ঠিক আছে, ফ্যারিংস বা গলবিল এই অঞ্চলটাকে বলবো। এই গলবিলের পরে ল্যারিংস বলে একটা অংশ রয়েছে, সেটা একটা ঢাকনা মতন কৌটোর মতন অংশ, যেটাই কিনা এই আমাদের শ্বসনতন্ত্রের যে ওপেনিংটা, ফুসফুসের যে ওপেনিংটা সেটা তৈরি করছে হচ্ছে ল্যারিংস, ঠিক আছে। কারণ এখানে দুটো ওপেনিং আছে, একটা ইসোফেগাস বা অন্ননালীর ওপেনিং রয়েছে আর একটা রয়েছে এই ট্র্যাকিয়া বা এই শ্বাসতন্ত্রের ওপেনিং। এই জায়গাটার মুখে থাকে হচ্ছে ল্যারিংস, ঠিক আছে। এবং এখানে একটা ঢাকনা মতন অংশ থাকে, ঠিক আছে। সেই ঢাকনা মতন অংশ দিয়ে যখন আমরা খাওয়া দাওয়া করি তখন আমাদের শ্বাসতন্ত্রটা আটকে থাকে, আর যখন কথা বলি তখন ওটা খাদ্যতন্ত্রে বা ইসোফেগাসের মাথার উপরে বা অন্ননালীর মাথার উপরে ওটা আটকে থাকে। হলো তো তাই জন্যই খাবার সময় কথা বলতে নেই, কারণ কোনো সময় যদি খাবার ভেতরে ঢুকে যায় তাহলে প্রবলেম হতে পারে। এবারে তারপরের অংশে আমরা দেখতে পাচ্ছি কি, তারপরের অংশে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এই ল্যারিংসটা যে জায়গা থেকে শুরু হচ্ছে সেই জায়গাটা হচ্ছে কি, সেই জায়গাটা বলবো আমরা ট্র্যাকিয়া অংশ, এই অংশটাকে বলবো আমরা ট্র্যাকিয়া। এবং এই ট্র্যাকিয়াটা যাতে মুচকে বা দুমড়ে না যায় তার জন্যই এর বাইরে অনেক তরুণাস্থি যুক্ত থাকে, ঠিক আছে, কার্টিলেজিনিয়াস রিং থাকে, ঠিক আছে। এই রিংয়ের মাধ্যমে এটা আটকানো থাকে, ঠিক আছে। তার মানে বোঝা যাচ্ছে আমরা যতই শ্বাস কার্য নিই না কেন, নিঃশ্বাস প্রশ্বাস নিই না কেন, এই ট্র্যাকিয়া কখনো চুপসে যাবে না। এবার এই ট্র্যাকিয়া, এখানে একটা ভালো ছবি দেখি কারণ এখানটা তোমরা গুলিয়ে যাবে এই জায়গাটা দেখতে গেলে। এবার দেখো এই ছবিটা দেখো, ট্র্যাকিয়া অঞ্চলটা থেকে যাওয়ার সময় ট্র্যাকিয়া অঞ্চলটা যাওয়ার ট্র্যাকিয়াটা যাওয়ার সময় এখানে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এটাকে বলা হয় ব্রঙ্কাস, কি বলা হয়, এটাকে বলা হয় ব্রঙ্কাস, আর বহুবচনে বলা হয় বা প্লুরাল ফর্ম হচ্ছে ব্রঙ্কি, ঠিক আছে, এই দুটো ভাগকে বলা হয়, ঠিক আছে। এবার এই দুটো ভাগ দেখো আরও অসংখ্য ভাগে বিভক্ত হয়েছে, তাই তো। এই অসংখ্য ভাগগুলোকে বলা হচ্ছে যে ট্র্যাকিওল, ঠিক আছে, ঠিক আছে, বা ব্রঙ্কিওল বলা হয়, ঠিক আছে, ব্রঙ্কিওল বলা হয়। এই ব্রঙ্কিওলগুলো আরও ছোটো ভাগে বিভক্ত হয়ে গিয়ে তৈরি হচ্ছে কি, সেখান থেকে একটা গাছের মতন আকৃতি ধারণ করছে এবং সেখানে থাকছে হচ্ছে কি অ্যালভিওলাই। দেখো এইখানে ছবিটা রয়েছে, এই দেখো এই যে ব্রঙ্কিওলগুলো ভেঙে গিয়ে দেখো তৈরি হয়েছে হচ্ছে দেখো বেলুনের মতন আকৃতি, একেই বলবো অ্যালভিওলাই। এই অ্যালভিওলাইয়ের ওপরে দেখো রক্তজালকের একটা আবরণ দেখতে পাওয়া যায়, এর মাধ্যমে কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিবহন হয়, রক্তজালকের এই আবরণের মাধ্যমে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান এই অ্যালভিওলাইতে। অর্থাৎ বোঝা যাচ্ছে এই লাংস তৈরি হচ্ছে অসংখ্য ছোটো ছোটো বেলুনের মতন আকৃতি দিয়ে। এবার এই লাংসের মধ্যে একটা জিনিস বলতে হবে, এদিকটা হচ্ছে ডান দিকের লাংস, এটা হচ্ছে বাঁ দিকের লাংস, এটা হচ্ছে রাইট লাংস, এটা হচ্ছে লেফট লাংস। এই রাইট লাংসের আকৃতি একটু বড়ো হয়, এর সাইজটা বড়ো হয় এবং এর তিনটে খণ্ড থাকে, তিনটে পার্ট থাকে, ঠিক আছে। আর এদিকে লোব, পার্ট মানে কি লোব থাকে, থ্রি লোব স্ট্রাকচার থাকে এই ডান ফুসফুসটা বা ডান দিকেরটা রাইট লাংসটা, আর লেফটের দিকেরটা দুটো পার্ট থাকে, দুটো লোব থাকে, ঠিক আছে। এবং এর আকৃতি একটু ছোটো হয় কারণ এই জায়গাটায় করে কিন্তু হার্ট থাকে আমাদের, হার্টের জন্য ডান দিকের লাংসটার আকৃতির আকারটা একটু ছোটো হয় এবং এর দুটো পার্ট থাকে। তাহলে বোঝা গেল এই দুটো বিষয়টাকে। এবং এইভাবে দেখো যে বায়ু কীভাবে প্রবেশ করছে, তাহলে আমাদের মধ্যে খুব সোজাভাবে রয়েছে, দেখো বায়ু
তারপরে নাসার অঙ্গ বা নস্ট্রেল দিয়ে, তারপরে নস্ট্রেল প্যাসেজ রয়েছে, তারপরে গলবি বা ফ্যারিংস রয়েছে, তারপরে ল্যারিংস, ট্র্যাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, অ্যালভিওলাই, রক্তচালক বা ব্লাড ক্যাপিলারি। এইভাবে বায়ু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে, রক্তজালকের মাধ্যমে আদান প্রদান হয়, অক্সিজেন আমাদের শরীরে প্রবেশ করছে। এবং কার্বন ডাইঅক্সাইড কী করে বাইরে বেরিয়ে যাবে, তাহলে দেখো পরিষ্কার ঠিকঠাক উল্টো পথ। আমাদের কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে যাচ্ছে আমাদের সেল থেকে, রেসপিরেশনের ফলে কী তৈরি হয় আমরা বললাম, ইন্টারনাল রেসপিরেশন বা সেলুলার রেসপিরেশনে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয় এবং এনার্জি তৈরি হয়। এই কার্বন ডাইঅক্সাইডটাকে বার করতে হবে আমাদের শরীর থেকে। এই কার্বন ডাইঅক্সাইডটা ব্লাডের মাধ্যম দিয়ে গিয়ে সংবহন কলার মাধ্যমে গিয়ে, মানে সংবহন ট্রান্সপোর্টেশন মাধ্যমে গিয়ে বা ভেনের মাধ্যমে গিয়ে সেটা কোথায় যাচ্ছে, ফুসফুসীয় রক্তজালক বা লাংস ক্যাপিলারিজের মধ্যে যাচ্ছে, সেখান থেকে অ্যালভিওলাই, ব্রঙ্কিওল, ঠিকঠাক উল্টো প্রসেস এটা, ব্রঙ্কাস, ট্র্যাকিয়া, ল্যারিংস, ফ্যারিংস, নাসাপথ, নাসাল ক্যাভিটি বা নাসাল স্পেস, তারপরে নাসারন্ধ, নস্ট্রেল, সেখান থেকে বায়ুতে ফিরে যাচ্ছে। তো এই যে যাওয়া এবং আসা, এই পথ দুটো খুব ইম্পর্টেন্ট। এই পথটা কি, তার মানে বায়ু ভেতরে প্রবেশ করলো, সেটাকে আমরা বলবো ইনহেলেশন বা আমরা বলবো আমরা এটাকে প্রশ্বাস প্রসেস। আর যেটা দিয়ে আমরা বাইরে বার করে দিলাম বায়ুটাকে, তাকে বলবো আমরা এক্সেলেশন বা নিঃশ্বাস প্রসেস। এটা হচ্ছে প্রশ্বাস, এটা হচ্ছে নিঃশ্বাস প্রসেস। বোঝা গেল তাহলে? এগুলো তোমাদের বইতে রয়েছে দেখবি, এই দুটো জিনিস পড়তে হবে, ঠিক আছে? এবং আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, এই নাসার এই যখন লাংসটা যখন মনে করো বায়ু ভেতরে ঢুকছে, তখন কী হবে, আমাদের এই লাংসটাকে বেলুনের মতন ফোলাতে হবে, অর্থাৎ স্পেস বাড়াতে হবে, অর্থাৎ তার আয়তনটা বাড়বে, তার যে সারফেসটা রয়েছে সেটাকে বাড়াতে হবে। তার জন্য দেখো বুকের বুকের যে পিঞ্জর অস্থিগুলো রয়েছে, যে বোনগুলো রয়েছে, সেগুলো বাইরের দিকে বেড়ে যাবে, এক্সপ্যান্ড করবে, বাইরের দিকে বাড়বে। আর একটা বাড়বে হচ্ছে নিচের দিকে, কারণ এই লাংসের তলা দিয়ে একটা বিশেষ পর্দা মতন আকৃতি থাকে, পেশি থাকে, তাকে বলবো আমরা ডায়াফ্রাম। এই ডায়াফ্রামটা নিচের দিকে যাবে, তার ফলে লাংসের আকার বাড়বে, ঠিক আছে? আবার যখন আমরা এক্সেল করছি বা আমরা যখন নিঃশ্বাস ছেড়ে দিচ্ছি, তখন কি পিঞ্জরটা আবার ভেতর দিকে প্রবেশ করবে এবং ডায়াফ্রামটা ওপর দিকে উঠে যাবে, তার ফলে কি বেলুনটা চুপসে যাবে, লাংসটা চুপসে যাবে, তার ফলে হবে কি এক্সেলেশন বা নিঃশ্বাস নেওয়াটা, নিঃশ্বাস ছাড়াটা সম্ভব হবে। তো প্রশ্বাসের সময় কী হয় বা ইনহেলেশনের সময় কী হয়, লাংসটা ফুলে যায় বেলুনের মতন, আর এক্সেলেশনের সময় কী হয়, লাংসটা চুপসে যায় বেলুনের মতন, ঠিক আছে? এবার এইটা হচ্ছে দেখো এই যে মানুষদের ডায়াফ্রাম, ইন্টারকস্টাল পেশি। ইন্টারকস্টাল পেশি কোথায় থাকে তাহলে? ইন্টারকস্টাল পেশি থাকে হচ্ছে যে এই যে আমাদের যে পিঞ্জর পাঁজরা দেখতে পাচ্ছি, বুকের পাঁজরা, এর মধ্যে যে পেশি থাকে, এই পেশিরই তো কাজ যে এই হাড়গুলোকে বাইরের দিকে ঠেলে দেওয়া, ঠিক আছে? এটা হচ্ছে ইন্টারকস্টাল পেশি, আর ডায়াফ্রাম নিচের দিকে নেমে যায়, এই দুটো পেশি। ডায়াফ্রাম একটা পেশি কিন্তু, ঠিক আছে? এবারে শ্বাসকার্য আমাদের ঠিকঠাক থাকবে কী করে, মানে ভালো থাকবে, শ্বাসতন্ত্র ভালো পরিচালিত হবে কীভাবে, এইগুলোতে যোগাসন করতে হবে, গভীর নিঃশ্বাস প্রশ্বাস দিতে হবে, ব্যায়াম করতে হবে, এগুলো সোজা জিনিস, এগুলো একটু দেখে নেবে। এবার দুটো জিনিস জানতে হবে। আচ্ছা, এইটা একটা জিনিস বলতে ভুলে গেছি, লাংসের বাইরের যে লেয়ার রয়েছে তাকে বলবো আমরা প্লুরা, লাংসের বাইরের লেয়ারকে বলবো প্লুরা, ঠিক আছে? বাইরের স্তরটাকে বলবো হচ্ছে প্যারাইটাল প্লুরা, আর ভেতরের স্তরটাকে বলবো ভিসেরাল প্লুরা, ঠিক আছে? প্যারাইটাল স্তর এবং ভিসেরাল স্তর দুটো স্তর, ঠিক আছে? এবং এই দুটো স্তরের মধ্যেখানে থাকে হচ্ছে প্লুরার রস, ঠিক আছে? প্লুরাল জেলি, একটা জেলি টাইপের একটা অংশ থাকে। প্লুরার কাজ কি, বাইরের আঘাত থেকে লাংসকে রক্ষা করা। অ্যালভিওলাই হলো এখান থেকে পড়ার মধ্যে ডায়াফ্রাম মধ্যচ্ছদ, এটা জানি, এটার দেন তোমাদের একটু জানতে হবে। এবারে যে আমরা বললাম নিষ্ক্রিয় ধূমপান এবং সক্রিয় ধূমপান, ধূমপান আমরা জানি যে আমাদের লাংস বা শ্বসন তন্ত্রের পক্ষে খুবই ক্ষতিকারক একটা প্রক্রিয়া। সক্রিয় ধূমপান মানে যারা ধূমপান নিজের মুখে করতে পারে, নিজের মুখে দিয়েই তারা ধূমপান করে, মানে সিগারেট খায় যারা, তারা হচ্ছে সক্রিয় ধূমপায়ী বা অ্যাক্টিভ স্মোকার যারা, ঠিক আছে? তাদের কী হয়, তারা ফিল্টার দিয়ে খায়, তাদের শরীরের পক্ষে ক্ষতি হয়। কিন্তু নিষ্ক্রিয় ধূমপানে তার থেকে বেশি ক্ষতি হয়। মনে করো তার বাবা খাচ্ছে, পাশে তার ছেলে বা মেয়ে রয়েছে বা তার মা রয়েছে, তাদের কাছে যার যদি ওই ধোঁয়াটা যদি তাদের নাক দিয়ে ভেতরে প্রবেশ করে, তারা হচ্ছে নিষ্ক্রিয় ধূমপায়ী বা প্যাসিভ স্মোকার। এবার জানতে হবে এই প্যাসিভ স্মোকার কিন্তু খুব বেশি ক্ষতিকারক, প্যাসিভ স্মোকিং। কারণ প্যাসিভ স্মোকিংয়ের ক্ষেত্রে যখন আমরা নিচ্ছি, যখন আমরা পাশে বসে নিচ্ছি সেই দূষিত ধোঁয়াটা,
সিগারেটের দূষিত ধোঁয়াটা, তাহলে কিন্তু ওই ধোঁয়াটা ডাইরেক্টলি আমাদের শরীরে প্রবেশ করছে কোনো ফিল্টার ছাড়া। অর্থাৎ ফিল্টার ছাড়া প্রবেশ করলে এর ক্ষতিটা আরও অনেক বেশি, ঠিক আছে? তো এইটা একটু আমাদের জানতে হবে, ফিল্টার থাকে না তার জন্যই নিষ্ক্রিয় ধূমপানটা বেশি ক্ষতিকারক হয়ে ওঠে, ঠিক আছে? এবারে এই ফুসফুসের ফুসফুসজনিত দুটো তিনটা রোগের নাম তোমাদের একটু জানতে হবে। এবার দেখো ফুসফুসের বিভিন্ন রোগগুলো কী কী রয়েছে দেখো এখানে বইতে তোমাদের দেখবে। ফুসফুসের ক্যান্সার, অতিরিক্ত ধূমপান করলে ফুসফুসের ক্যান্সার হয়, লাংস ক্যান্সার হতে পারে। ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ ব্রঙ্কাস, ইজ কল্ড অ্যাজ ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাসের প্রদাহকে বলা হয় ব্রঙ্কাইটিস। এটা বিভিন্ন কারণে হতে পারে, ব্যাকটেরিয়াল কারণে হতে পারে, ধূমপান করলে হতে পারে, বিভিন্ন কারণে। প্রদাহ মানে জ্বালা, যন্ত্রণা, একে বলা হয় ইনফ্লামেশন, ঠিক আছে? অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে হতে পারে ব্রঙ্কাইটিস, ব্যাকটেরিয়া, ভাইরাস, বিভিন্নভাবে ব্রঙ্কাইটিস রোগটা দেখা যেতে পারে। তো ব্রঙ্কাসের প্রদাহ, এই যে প্রদাহ কথাটা, এইটাই গুরুত্বপূর্ণ। এটা যেভাবেই হোক না কেন, সিগারেট বিড়ি খেয়ে হোক, ধুঁকো খেয়ে হোক, সেটা যা খুশি করে হোক, ব্যাকটেরিয়া, ভাইরাস যা খুশি করে হোক, এটা হচ্ছে ব্রঙ্কাইটিস হবে। এবার হচ্ছে সিওপিডি, খুব গুরুত্বপূর্ণ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসঅর্ডার বা ডিজিজ বলা হয়। এটা মানে কি? এটা মানে হচ্ছে যাদের দেখবে হাঁপানি হয়, বা তাদের হাঁপানিটা কী করে হয় জানো, কারণ এই ঠান্ডা গরমে তাদের প্রচুর সর্দি জমে যায়। এই ঠান্ডা গরমে অতিরিক্ত সর্দি জমে যাওয়ার ফলে কী হয়, এই হাঁপানির মতন অবস্থা দেখতে পাওয়া যায়। তার ফলে যখন তখন তাদের নিঃশ্বাস প্রশ্বাস নিতে একটু অসুবিধা হয়, সেটা হচ্ছে সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসঅর্ডার, ঠিক আছে? তারপরে হচ্ছে হৃদবাহ রোগ, মানে হার্টের জন্য জনিত কোনো রোগের জন্য কিন্তু আমাদের লাংসের প্রবলেম হতে পারে। তো এইগুলোই তোমাদের বিষয়, এইগুলোই তোমাদের পড়বে। অ্যালভিওলাইটা খুব গুরুত্ব দিয়ে পড়বে, অ্যালভিওলাইটা একবার দেখে নাও, এই ব্রঙ্কিওলগুলো শেষে বেলুনের মতন অংশ, এর বাইরে রক্তজালকগুলো ঘিরে রয়েছে, এটাই হচ্ছে অ্যালভিওলাই এবং এটা হচ্ছে রক্তজালকের অংশ।